বর্ষাকালে হুটহাট বৃষ্টি চলে আসে, আবার প্রচণ্ড গরমও হতে পারে। প্রকৃতির এই খেলখেয়ামি আচরণে প্রভাব পড়তে পারে আমাদের শরীরে। এ সময় সর্দি কাশি ও জ্বর দেখা দিতে পারে ঘরে ঘরে। আর্দ্রতা ও ছ্যাঁচ্যাঁতে ভাবের জন্য অ্যালার্জিও বেড়ে যেতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কোনোভাবে একটু দুর্বল হলেই অসুখ বিসুখ আক্রমণ করতে পারে। ঋতু পরিবর্তনের সময় জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথার মতো সমস্যা বেড়ে যেতে পারে। এ সময় বাতাসে দানা বাঁধতে পারে ভাইরাস ও ব্যাকটেরিয়া, যে কারণে এই সংক্রান্ত অসুখও বেশি দেখা দেয়। ব্যবসা গরমের কারণে জ্বর, সর্দি, গলা ব্যথা, কাশি শরীরে আসন গেড়ে বসতে পারে। এক্ষেত্রে ঘরোয়া প্রতিকার আপনাকে আরাম ও সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আদা যে কারণে খাবেন, সর্দি কাশি জ্বর কিংবা গলা ব্যথা সারাতে আদার ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। এ ধরনের সমস্যায় আদা ভীষণ উপকারী। আদা চায়ের সঙ্গে যোগ করতে পারেন কিছুটা মধু, যেভাবে পান করলে তা আপনার শরীরে উষ্ণ রাখার পাশাপাশি সর্দি কাশি দূর করতে সাহায্য করবে। এক চা চামচ আদার রস সামান্য লবণ যোগ করে খেলেও উপকার পাবেন। ভেপার ব্যবহার, প্রথমে পরিষ্কার চাদর বা তোয়ালে দিয়ে কান নাক গলা ঢেকে নিন, এরপর গরম পানি ভাপ নিন। গরম পানিতে ব্যাকটেরিয়া নিরোধক কোনো ওষুধ মিশিয়ে নিতে পারেন, এক্ষেত্রে সেটিকে মেশাতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে, অথবা মেশাতে পারেন ক্যামোমাইল বা ইউক্যালিপটাস তেল, এর ফলে কমবে সর্দি কাশিও। ভাপ নেওয়ার সময় ফ্যান বন্ধ রাখবেন, ভাপ নেওয়া শেষ হওয়ার পর মিনিট দশেক ফ্যানের নিচে থাকবেন না। আপেল সাইডার ভিনেগার, আপেল সাইডার ভিনেগারের অনেক রকম গুণ রয়েছে, এর মধ্যে একটি হলো এটি গলার মিউকাসকে ভাঙতে ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে কার্যকরী। সর্দি কাশির সমস্যায় প্রতিদিন খালি পেটে গরম পানিতে 2 চা চামচ আপেল সাইডার ভিনেগার যোগ করতে পারেন, এতে ঠান্ডার সমস্যা দূর হতে পারে। মধু খান ঘুমাতে যাওয়ার আগে, বর্ষায় ভাইরাস বা ব্যাকটেরিয়ার অসুখ থেকে বাঁচতে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মধু খেতে পারেন। হালকা গরম পানি বা দুধের সঙ্গে মিশিয়ে মধু খেতে পারেন, এটি ঠান্ডার প্রকোপ ও কাশি কমাতে কার্যকরী। তবে মধু যেন খাঁটি হয় সেদিকে নজর রাখতে হবে।